শালিকের বেশে ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন সুন্দর এই মায়াবী পৃথিবীর বুকে। আজকে আমরা আসছি কবি জীবনানন্দ দাশের ধানসির নদীর তীরে। আমি টিহাদার সজীব, আমার সাথে আছেন জাতীয় দৈনিক খোলা কাগজের রাজাপুর প্রতিনিধি মোহাম্মদ বুলবুল আহমেদ। কবি জীবনানন্দ দাশ সে ধানসির রূপে এতটাই মুগ্ধ হয়েছেন যে তার কালজয়ী কবিতা আবার আসিব ফিরে কবিতায় সে বারবার বিভিন্ন রূপে এই ধানসির নদীর তীরে আসার কথা ব্যক্ত করেছেন। প্রিয় দর্শক, চলুন আমরা দেখি ধানসিরির বর্তমান অবস্থা। দর্শক মণ্ডলী, আমরা যে ধান ক্ষেত দেখতে পাচ্ছি, এই ধান ক্ষেত একসময় ধানসিরি নদীর অংশ ছিল। বর্তমান সময়ে মুরব্বীদের কাছে একটি কথা প্রচলিত আছে যে এক ডঙ্গা ধান সেদ্ধ করতে যে পরিমাণে সময় লাগে, ধানসিরি নদীর এপার থেকে ওপার যেতে ওই পরিমাণে সময় লাগত। বর্তমান সময়ে ধানসিরি নদী তার অতীত যৌবন হারিয়ে পরিচর্যার অভাবে মরা খালে পরিণত হয়েছে।